রাহমাত, বারকত এবং মাগফিরাতের মাস রামাদানে আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করতেন, রামাদান পরে কিভাবে আমল করা যায় এবং বরকত লাভ করা যায়। বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা এবং রমজানের মাসের পরে সদকা খয়রাতকে আমাদের জারি রাখা, এটা আমাদের সবার কর্তব্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতএব আসুন আমরা সবাই দান করি আমাদের আপন মহব্বতের মাল থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাত। তোমরা তোমাদের ওই কাজটি সর্বশ্রেষ্ঠ যেটা কন্টিনিউয়াসলি তোমরা ধারাবাহিকভাবে করতে থাকো। চ্যানেল এসের রামাদান ফ্যামিলি কমিটমেন্ট RFC আপনাদের এই ডোনেশন করাকে সহজ এবং সুন্দর করেছে। আপনাদের প্রতিটা ডোনেশন 27টি আপিলে সমানভাবে বন্টন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন রামাদান পরেও রামাদানের সমস্ত আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকটা ডোনেশনকে কবুল ও মঞ্জুর করুন। আমিন।